আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাবো সর্ষে ইলিশ। তো এটার জন্য আমি মিডিয়াম সাইজের দুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নেবো সাইজ মতে। কেটে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আধা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিয়ে নিয়েছি আধা ঘন্টা আগে। তো এটা রান্না করার জন্য কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আধা চামচ, জিরে ধনিয়া পাউডার 1 চামচ, কয়েকটু একটু দারুচিনি, আর 1 ফেস্ট আদা, 1 ফেস্ট রসুন, কিছু কাঁচামরিচ, লবণ স্বাদ মতো, ধনে পাতা, আর 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1টা পেঁয়াজকে আমি একটু ব্লান্ডার করে নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে সর্ষে। সর্ষে আমি গোটা দোকান থেকে নিয়ে আসছি। নিয়ে এসে এগুলোকে একটু ব্লান্ডার করে আমি রেখে দিয়েছি আগে। তো এখন অয়েলটা বসিয়ে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি ফিশগুলোকে হালকা একটু ভেজে নেব। আর আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দের অয়েল ইউজ করতে পারবেন। তো আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিলে ভালো হয়, রান্না করা পর খেতে ভালো লাগে, আর মাছগুলো বেঙ্গো যাবে না। এই যে এরকম করে আমি ভেজে নিয়ে নিয়েছি। আমি যে অয়েলটার উপরে মাছ ভেজে নিয়েছি, ওই অয়েলটার উপর আমি রান্না করে ফেলবো। আর এক্সট্রা কোনো অয়েল আমি ইউজ করব না। তো যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দারুচিনি আর তেজপাতা দেওয়ার পরে অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। অনিয়নগুলো আমি হালকা একটু ভেজে নেব। এটাকে আমি প্রায় 20 সেকেন্ডের মতো করে একটু ভেজে নেব। সাথে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট হালকা নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা আমি মিডিয়াম আঁচে করতেছি। প্রথমে মিডিয়াম আঁচে করতে হবে, না হয় মশলাগুলো পুড়ে যাবে, রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন নেড়ে দিচ্ছি এটাকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন, আমি আমার মতে করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলা। এগুলো আমি ব্লান্ডার করে নিয়ে নিয়েছি। আপনারা ফ্রেশ বেটে ওগুলোও দিতে পারবেন, ওগুলো দিলে আর একটু স্বাদ ভালো আসবে। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। একে একে সব মশলা দিয়ে আমি প্রায় 20 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিব। এরপরে ফিশটা আমি অ্যাড করব। তো এখন আর একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা, আমার অনেক পছন্দ সর্ষে ইলিশ। এই যে কষানো হয়ে গেছে, এখন ফিশগুলো দিয়ে দিচ্ছি। ফিশগুলোকে একটু নেড়ে চেড়ে করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে মশলাগুলো পড়ে না যায়। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আমি আর এটার সাথে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আমি একবারে এখন দিয়ে দিচ্ছি পানিগুলো। এই যে পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি সর্ষেগুলো দিয়ে দিব। সর্ষেগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর সর্ষে ইলিশ আমার কাছে পাতলা ভালো লাগে না, তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। অনেকেই ভাবতে পারেন আমরা বিদেশ থাকি, সর্ষে ইলিশ কীভাবে খাবো? এখানে গোটা সর্ষে পাওয়া যায়, তো ওগুলো নিয়ে এসে ব্লান্ড করে বা পাটায় বেটে রান্না করতে পারবেন। তো এখন আমি ডেকে দিব 2 মিনিটের জন্য। ফিশটা যেহেতু আমি আগে একটু ফ্রাই করে ফেলছি, এই জন্য আর টাইম লাগবে না। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে এবং ঘন হয়ে গেছে। এখন আমি কুকারটা অফ করে নিব। নিয়ে একটা পেয়ালাতে নিয়ে দেখাচ্ছি। এই যে এরকম কালারটা অনেক ভালো লাগতেছে। আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন, আর আমার রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আল্লাহ হাফেজ।